মহترم হাজেরিন, এই যে বিগত বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে, একদল নাস্তিক বিভিন্ন মিডিয়ায় টেলিভিশনের টক শোগুলোতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ইসলামপন্থীদের ইসলামের অকাট্য আকীদা এবং বিশ্বাসের বিরুদ্ধে খুব সচ্চার কণ্ঠে তারা প্রতিবাদ জানিয়েছে এবং ইসলামের বিরুদ্ধে তারা যুদ্ধের ময়দানে নেমেছে। নেমে গিয়ে তারা তাদের দাবি প্রমাণ করবার জন্য, তাদের দাবিকে প্রমাণ করবার জন্য তারা আল্লাহর কোরআনের উদ্ধৃতি দেওয়া শুরু করলো। প্রসঙ্গটা আমি বলতেছি না, প্রসঙ্গটা আপনারা ইঙ্গিতে বুঝে নেন। যেই প্রসঙ্গটা নিয়ে গত দেড় মাস বাংলাদেশ উত্তাল, সেই প্রসঙ্গে মূল উস্কানিদাতা শ্রেণীর নাম হলো নাস্তিক মুরতাদ। এখানে তারা চেয়েছে বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারকে দেশের আলেম সমাজ এবং ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার, তারা চেষ্টা করেছে দেশের ইসলামকে দুর্বল করে দেওয়ার, তারা চেয়েছে বাংলাদেশের রাষ্ট্রটাকে রাষ্ট্রের অস্তিত্বের উপর আঘাত হানবার। এজন্যই তারা সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রের জালটা বিস্তার করেছে। লক্ষ্য করে দেখবেন এরা বারবার কোরআনের কিছু শব্দ উচ্চারণ করে, পুনরাবৃত্তি করে। টক শোগুলোতে ওদের শব্দ শুনতে শুনতে মনে হয় ওরে বাপরে বাপ, এক একজন মনে হয় আল্লাহর কোরআনের কত বড় গবেষক। কোরআনের কোথায় কোথায় আওসান শব্দ আছে, কোথায় কোথায় তিমসাল শব্দ আছে। তিমসাল শব্দ কোরআনের সূরা সাবার কয় নম্বর আয়াতে আছে, আওসান শব্দ কোরআনে পাকের সূরাতুল মুদাস্সিরের কয় নম্বর আয়াতে আছে, আওসান শব্দের কি অর্থ, তিমসাল শব্দের কি অর্থ, এইভাবে এটা সেটা দিয়ে কি বিশ্লেষণ, ওরে বাপরে বাপ, মনে হয় এক একজন জবরদস্ত মুফাসসিরে কোরআন। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ঠিক আছে তুমি তিমসাল বলো আর আওসান বলো, যেটাই বলো, তুমি আগে কথা বলো যে কোরআনের দ্বারা যে কথা প্রমাণ হবে সেটা তুমি মানবা, তোমাকে তুমি আমি জিজ্ঞাসা করলাম নাস্তিকদেরকে, তোমাদেরকেই জিজ্ঞাসা করলাম, বলো কোরআন যদি বলে তিমসাল হারাম তুমি তিমসাল হারাম মানবা? তুমি তো বলতে চাচ্ছ যে তিমসাল এবং আওসান ভিন্ন জিনিস, আওসানটা এটা আওসান না এটা তিমসাল। আমি তোমাকে পরবর্তী প্রশ্ন করব, ঠিক আছে আসো, তোমার কথা অনুযায়ী তোমার উদ্ধৃতি অনুযায়ী কোরআনে পাকের সূরাতুল সূরাতে সাবা সহ অন্যান্য সূরার যে উদ্ধৃতিগুলো তোমরা দিলে, তোমাদের সেই উদ্ধৃতির আলোকে যদি আমরা মেনে নিলাম তিমসাল তিমসালি ধরলাম তোমাদের এটাকে, এরপরে আমি জিজ্ঞাসা করব যদি আল্লাহর কোরআনের উদ্ধৃতির মাধ্যমে কোরআন সুন্নার দ্ব্যর্থহীন প্রমাণের মাধ্যমে 1400 বছরের যতগুলো ইসলামিক স্কুল অফ থট রয়েছে, চার মাজহাব, হানাফিয়া, মালিকিয়া, শাফিঈয়া, হাম্বলিয়া, এই চার মাজহাব, চার মাজহাবের বাইরে কদিমান ওয়া হাদিসান যারা যেই যুগে লা মাজহাবি ছিল, গায়র মুকাল্লিদ ছিল, সারা 1400 বছরের ইতিহাসের সমস্ত এই লা মাজহাবি মাজহাবি মুকাল্লিদ গায়র মুকাল্লিদ সকলে মিলে 1400 বছরের ঐক্যবদ্ধ যেই ফতোয়া যেই সিদ্ধান্ত, তোমরা যেটাকে তিমসাল বলতেছো সেই তিমসাল হলো হারাম। আমি তোমাদেরকে প্রশ্ন করব যদি আল্লাহর কোরআনের দ্বারা শুধু আওসান না তিমসাল যদি হারাম প্রমাণ হয় তাহলে কোরআনের নির্দেশনা তোমরা মেনে নিবা কেন, মেনে নিবা কি না, যদি এই প্রশ্ন করা হয় তখন তারা সঙ্গে সঙ্গে 190 ডিগ্রি 190 ডিগ্রি টার্ন নিয়ে তারা বলবে বাংলাদেশ কি কোরআনের আইন অনুযায়ী চলে। তখন তারা প্রশ্ন করবে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী চার মূলনীতি কি ছিল, বাংলাদেশ কি ইসলামী প্রজাতন্ত্র নাকি, বাংলাদেশের সংবিধান কি কোরআন নাকি, এই সমস্ত প্রসঙ্গ তুলবে। সোরার দল তাহলে এতক্ষণ আওসান আর তিমসাল নিয়ে বিতর্ক করলি কেন, সোরার দল এতক্ষণ তাহলে কোরআনের উদ্ধৃতি তুই পেশ করলি কেন, তাহলে তুমি যদি কোরআনের উদ্ধৃতি উপস্থাপন করে থাকো তাহলে এর অর্থ হলো কোরআন দিয়ে যেটা প্রমাণিত হবে তুমি সেটাই মানবে। আসল কথা হলো তারা কোরআনও মানবে না, তারা হাদিসও মানবে না। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, তাদের অনুসরণীয় আল্লাহর কোরআনও নয়, তাদের অনুসরণীয় আল্লাহর পয়গম্বরের হাদিসও নয়, তাদের অনুসরণীয় আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নন, তাদের অনুসরণীয় হলো একমাত্র তাদের ধান্দাবাজি আর তাদের কুপ্রবৃত্তি।
মুহতারাম হাজেরিন, সুতরাং আজ এ কথা ব্যর্থহীনভাবে আমাদেরকে বলতে হবে, এ কথা পরিষ্কার ভাষায় বলতে হবে যে নাস্তিক্যবাদ এটা শুধুমাত্র ইসলাম বিরোধী একটি ফিতনা নয়, বরং এটা মানবতা বিরোধী একটা ফিতনা। সারা দুনিয়া জুড়ে যদি এই অবিশ্বাসের বীজ বাষ্প ছড়িয়ে পড়ে, নাস্তিক্যবাদ মানেই হলো অবিশ্বাস, নাস্তিক্যবাদ মানেই হলো আস্থাহীনতা, নাস্তিক্যবাদ মানেই হলো সংশয়বাদিতা। পৃথিবীতে যদি বিশ্বাস না থাকে, পৃথিবীতে যদি আস্থা না থাকে, পৃথিবীতে যদি অবিচলতা না থাকে, বিশ্ব সভ্যতা কোনোদিন তার আপন গতি পেতে পারে না, সঠিক ধারায় পরিচালিত হতে পারে না।